হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে কাইনমাস্টার দিয়ে টেক্সট অ্যানিমেশন ভিডিও বানানো যায়। তো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদের যেতে হবে মিডিয়াতে, তারপর ইমেজে যে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম, তারপর এটাকে ছোট্ট করে দিই। আমি তো বেশি বড় বানাতে চাই না, তাই আমি ছোট্ট করে দিলাম 10 সেকেন্ডের হলো, আমি 5 সেকেন্ডে করছি। ঠিক আছে, এবার আপনাদের প্রথমে যেতে হবে লেয়ারে। তারপর এখানে আপনাদের লিখতে হবে আপনার পছন্দের জিনিস। আমি লিখলাম টেক্সট অ্যানিমেশন, ঠিক আছে না, ঠিক নেই। দাঁড়ান, আমি একটা নিচ্ছি আগে ফন্ট, তারপর এটাকে আমি ঠিক করে দিচ্ছি টেক্সট অ্যানিমেশন, তারপর এটাকে একটু বড় করে দিচ্ছি, তারপর এটাকে এই সাইডে এনে এটার ইন অ্যানিমেশন দিতে হবে। দেন স্লাইড রাইট, আই থিঙ্ক। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আপনারাও এভাবে এটার অ্যানিমেশন এটা দিবেন, আর এটার স্পিড দিবেন 1.5 সেকেন্ড, তারপর এটাকে ভিডিও অনুযায়ী বড়, তারপর আবারও লেয়ারে, তারপর টেক্সটে, তারপর আপনার যেটা লেখা সেটা লিখবেন। ভিডিও ইন মোবাইল, এটাকে আমি একটা ফন্ট দিচ্ছি এটা, তারপর এটাকে দিলাম বড় করে, তারপর এটাকে বড় করার পর এটার ইন অ্যানিমেশন দিয়ে, তারপর এটাকে আমি লেফট, হ্যাঁ ঠিক আছে, এটার লেফট দিতে হবে, তারপর এই দুটোরই অ্যানিমেশন আবারও দিতে হবে। এই দেখেন, এটা আমি আউট অ্যানিমেশন দিতে হবে, তারপর এটা আপনার রাইট এসেছিলো, তাহলে এবার লেফট দিতে হবে, আর এটা লেফট এসেছিলো তাই এটাকে রাইটে দিতে হবে। এই দেখেন বন্ধুরা, তো বন্ধুরা এখন কিছুটা এরকম হয়েছে। দেখুন, দু পাশ দিয়ে দুটো টেক্সট এসেছে। এবার আপনারা আরও সুন্দর করতে চাইলে এখানে একটু সামনে আসার পর আপনারা এখানে লেয়ারে যেয়ে, তারপর এই হ্যান্ড রাইটিংয়ে যেয়ে, তারপর এখানে আপনারা যে কোনো একটি হ্যান্ড রাইটিং নিতে পারবেন। আমি পেন্সিলের টিপ দিয়ে, তারপর আপনাদের বক্স নিতে হবে, তারপর এটাকে এইভাবে বড় করে দিতে হবে। দাঁড়ান, এটা হয়নি ভালো মতো, আমি আবারও লেয়ারে, তারপর হ্যান্ড রাইটিংয়ে, তারপর এটার কালার দিচ্ছি সাদা, আর এটা কিন্তু বড় করে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমারটা কিছুটা এরকম হয়ে গেছে। তারপর আমি এটাকে টিক মার্কে টিপ দিয়ে, তারপর দাঁড়ান, আমি এই যে এই ভিডিও ইন মোবাইল এটাকে একটু দূরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর এটাকে ইন অ্যানিমেশন দিতে হবে। ইন অ্যানিমেশন হলো গ্রবি স্ট্রক না, তারপর এটার স্পিড দিতে হবে এই 1.5 সেকেন্ড, আর এটার আবার আউট অ্যানিমেশন দিতে হবে এই টক অর্ডার, তারপর এটার 1.5 সেকেন্ড। দেখেন বন্ধুরা, এটা দিয়ে আপনারা ইন্ট্রো বানাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে, শেয়ার করে এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন যে ভিডিওটা কেমন লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিও একটু কি, পরের ভিডিওতে আমরা নতুন কিছু শিখবো। তো আপনাদের এখন এক্সপোর্ট করার জন্য আপনাদের সবার উপরে আর সবার রাইটে দেখবেন একটা দরজার চিহ্ন আছে, সেটার মধ্যে টিপ দিবেন, তারপর এখানে আপনারা এসে যাবেন, তারপর আপনারা এই যে রেসুলেশন, তারপর এই যে ফ্রেম রেট, এগুলো লাগিয়ে তারপর আপনারা এই
এক্সপোর্টে টিপ দিয়ে আপনার যে ভিডিওটি সেটা এক্সপোর্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এটুকুই। পরের ভিডিওতে আমরা নতুন কিছু শিখবো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ধরে আল্লাহ হাফেজ।